কীভাবে অ্যাডপ ইলাস্ট্রেটার সিসি ভার্সনটা ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনাকে ইলাস্ট্রেটার সিসি ভার্সনের ফোল্ডারটা ওপেন করতে হবে দেন সেট আপ বাটনে ডাবল ক্লিক করতে হবে দেন ইয়েস তার আগে যে কাজটা অবশ্যই করতে হবে ইন্টারনেট কানেকশনটা আপনাকে অফ করে দিতে হবে দেন এটা আসার পরে এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ভার্সন কমপ্লিট হওয়ার পরে একটা অপেক্ষা করতে হবে এখানে সাইন ইন নাও দিতে পারেন সাইন ইন লেটার দিতে পারেন তো অবশ্যই সাইন ইন লেটার দিবেন কারণ সাইন ইন নাও দিলে ইন্টারনেট অন করতে হবে সাইন ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে সাইন ইন লেটার দেন এখানে ট্রায়াল নিচ্ছে তো আমরা ট্রায়াল দিয়ে শুরু করব পরে এটাকে আমরা ট্রায়াল থেকে জেনুইনে নিয়ে আসবো ক্র্যাকের মাধ্যমে এবার অ্যাকসেপ্ট মোটামুটি ইলাস্ট্রেটর ইনস্টলের কাজ শেষের পথে এবং এটা হচ্ছে ইলাস্ট্রেটার ওপেন করার পরে ফার্স্ট ইন্টারফেস এটা ইনস্টল কমপ্লিট অ্যান্ড ওপেনও হয়ে গেছে ওকে এবার এটা ক্রস করে দিয়ে এবার এটাকে ক্র্যাক করবো কারণ এটা হচ্ছে সাত দিনের ট্রায়াল দিয়েছে আমাকে ক্র্যাক ফোল্ডারে যাবো এইখানে যে একটা ফোল্ডার আছে সরি ফাইল আছে ডিএলএল ফাইল ফাইলটাকে কপি করে সি ফোল্ডারে যাব প্রোগ্রাম ফাইল অ্যাডব সি সি সতেরো সাপোর্ট ফাইল কন্টেন্ট উইন্ডোজ দেন এইখানে এটাকে পেস্ট করে দেব কমপ্লিট এবার যদি ইলাস্ট্রেটরটাকে ওপেন করি তাহলে এটা ট্রায়াল থাকলো না এটা এখন একদম পারমানেন্ট হয়ে গেল। তো এইভাবে আপনি ইলাস্ট্রেটরটাকে খুব সহজে ইলাস্ট্রেটর সিসি দুই হাজার খুব সহজে ইনস্টল করে ফেলতে পারেন